রাশিয়া ইউক্রেন এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে এর মধ্যেই যুদ্ধের দামামা বেজে গেছে। পূর্ব ইউক্রেনে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রুশ সমর্থিত বিচ্ছিন্নবাদীরা। অঞ্চলটিতে একদিনে 1400-এর বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একই সঙ্গে 1500-এর অধিক যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। ইউক্রেন সংকট আরও গভীর হচ্ছে, দিন দিনই পারদ বাড়ছে যুদ্ধের। যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে হামলা চালাবেই, এজন্য সীমান্তে মোতায়েন রুশ সেনাদের প্রায় অর্ধেকেই হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে 2 সেনা নিহতও হয়েছে। এদিকে রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিদ্রোহীরা যুদ্ধের পূর্ণ প্রস্তুতিও নিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে ইউক্রেন সীমান্তে গত বুধবার থেকে রুশ সেনাদের বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্তে মোতায়েন রুশ সেনাদের মধ্যে 40-50% এখনই হামলা করার মতো অবস্থানে রয়েছে বলে জানাচ্ছেন তারা। গত 48 ঘন্টায় তারা কৌশলগত ইউনিটগুলো সমাবেশ ঘটানোর দিকে মনোযোগী ছিল। যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেন সীমান্তের কাছে 1,69,000 থেকে 1,90,000 সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো। রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে। শনিবার তাদেরকে কামানের গোলা ছুড়ে মহড়া করতে দেখা গেছে। ইউক্রেনের পূর্ব সীমান্তে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সরকারি সেনাদের সংঘাত নাটকীয় মোড় নিয়েছে। ইতিমধ্যে বিচ্ছিন্নতাবাদীদের ইউক্রেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ঘোষণাও দিয়েছে।